নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বন্ধে বিক্ষিপ্ত ঘটনা উত্তর চব্বিশ পরগনায়। বন্ধে মিশ্র সারা নদিয়ায়। বন্ধ ঘরে দম্পতির ঝুলন্ত দেহ। চাকরি বাঁচাতে কর্মস্থলে চিজাপন। কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে খুন। বন্ধের শাসকের দাদাগিরি। বিজেপির মহিলা কর্মীকে লাথি তৃণমূলে। এবার আসছি বিস্তারিত খবরে। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো বিজেপির বাংলা বন্ধ। এদিন উত্তর চব্বিশ পরগনায় পড়েছে বন্ধের মিশ্র সারা। কোথাও কোথাও ট্রেন অবরোধ হলেও বেলা বাড়তেই তা স্বাভাবিক হয়ে যায়। বনগাঁ রেল স্টেশনে 7:30 থেকে অবরোধ শুরু হয় চলে 9:00 পর্যন্ত। অবরোধ আধ ঘন্টা চলেও টেকনিক্যাল কারণে ট্রেন ছাড়তে দেরি হয় বলে সূত্রের খবর। পাশাপাশি সকাল 7:00 থেকে ঠাকুরনগর স্টেশন, গোবরডাঙ্গা স্টেশন এবং মসলন্দপুর স্টেশনে অবরোধ শুরু হয়। পরে জিআরপি পুলিশ এবং আরপিএফ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এদিন বনগাঁ স্টেশন এবং গাইঘাটের বিভিন্ন এলাকায় তৃণমূল সমর্থকদের বন্ধ বিরোধী মিছিল করতে দেখা যায়। বাগদা বাজারে 8:30 নাগাদ বিজেপি এবং তৃণমূল সমর্থকের মিছিলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তৃণমূল সমর্থকরা রাস্তা থেকে বিজেপি সমর্থকদের হটিয়ে দেয়। গোপালনগর থানার আকাইপুর স্টেশন এলাকায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বনগাঁ থানার চাঁদা 5 মাইলে বিজেপি সমর্থকরা বাগদা বনগাঁ রোডে অবরোধ শুরু করলে বিজেপির যুব মোর্চার এক জেলা নেতা এবং এক কর্মীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। এছাড়াও বনগাঁ মহকুমা এলাকায় যান চলাচল স্বাভাবিক নিয়মে চলছে বাজার। অন্য দিনের তুলনায় লোক সমাগম কম। গোপালনগর থানায় 9:00 বাজারে সরকারি বাস আটকে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপি জেলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট মধুসূদন মণ্ডল বলেন, আমরা বিভিন্ন জায়গায় অবরোধ করেছি, মানুষ এই বনধকে সমর্থন করে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পুলিশ বেশ কিছু বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করেছে। যুব মোর্চার নেতা গোবিন্দ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা মানুষকে ধন্যবাদ জানাবো বনধকে সমর্থন করার জন্য। যদিও তৃণমূলের পক্ষ থেকে বন্ধ সম্পূর্ণ ব্যর্থ, বনগাঁয় বন্ধের কোনো প্রভাব পড়েনি বলেও তারা দাবি করেছেন। 8:45 পর্যন্ত ট্রেন বন্ধ, এখনও চলছে না, এখনও বন্ধ হচ্ছে ট্রেন। কিন্তু এর প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্ত যে বনটা পালন করেছে এইটাই মানুষকে ধন্যবাদ। কাকা, আমার একটা জিনিস বলেন তো, ট্রেন তো পুলিশ গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত, ওরা 10-12 জনকে করেছে আর সবাইকে বিভিন্ন জায়গাতে পায়। আজকে সকালে আপনাদের এখন লিডারকে কাকে করেছে? সাধারণ সম্পাদক অভিযোগ এসেছি মোর্চা জেলার। ওকে কেন গ্রেপ্তার করলো? কেন গ্রেপ্তার? ওই অবরোধ করেছিল সেই জন্য। আপনারা কি প্রতিবাদ জানাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং থানাতে বড়বাবু নেই, ছাড়বে কিনা না ছাড়ে না ছাড়ুক, কেল দিয়ে দিক যা ভালো হতে করুক, আমাদের কোনো তাতে আপত্তি নেই। তবে আমরা মানুষের ছাড়াবেই যে এই জন্য মানুষকে ধন্যবাদ। বিজেপির বন্ধে মিশ্র সারা পড়ল নদিয়ায়। কোথাও কোথাও রেল এবং সড়ক অবরোধ হলেও তা পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয়ে যায় কিছুক্ষণ পরে। বন্ধের সারা পড়ল নদিয়াতে। সকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ, পথে দেখা মিলছে না বেসরকারি বাসের, দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা। রানাঘাট স্টেশনে বন্ধের সমর্থনে বিজেপির সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি হলেও পরে পুলিশের তৎপরতায় তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাকরি বড়বেলায়। বন্ধের দিন যাতে কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আগের দিন কর্মক্ষেত্রেই থেকে গেলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্মীরা। বুধবারে বিজেপির ডাকা বাংলা বন্ধের কারণে যদি অফিস আসা না সম্ভব হয় তাই মঙ্গলবার রাতে অফিসে থাকায় শ্রেয় মনে করলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্মীরা। খাট বিছানা না থাকায় চেয়ারে বসেই ঘুমিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই সরকারি কর্মীরা। কারণ বন্ধের দিনেও যাতে হাসপাতালের পরিষেবায় কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত হাসপাতাল কর্মীদের। আগামীকাল যে বন্ধ ডাকা হয়েছে, আমরা হয়তো তার সরাসরি বিরোধিতা না করলেও আমরা হাসপাতালের নিযুক্ত কর্মচারী, আমরা বন্ধের আওতার বাইরে থাকলেও আমাদের আগামীকাল আসতে পারবো কি না হয়তো জানা নেই, যেহেতু যানবাহনের সমস্যা হতে পারে। এবং সরকারি যে সার্কুলার জারি হয়েছে 3 দিনের বেতন বন্ধ অথবা চাকরিতে ছেদ পড়ার কারণে আমরা আজকে বাধ্য হয়েছি আজকে রাত্রিযাপন করতে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট টু ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিৎজা।
fresh and fast, delicate and spicy. Hot and tasty. Make your every moment special. Rajnodini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা। আইরিশ আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বৃদ্ধির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বন্ধ ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বাগদার আশারু জিয়ালা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। মৃত যুবকের নাম সাইফুদ্দিন মণ্ডল, পেশার ট্রাক চালক। সাইফুদ্দিনের স্ত্রীর নাম রেহানা খাতুন। 3 মাস আগে সাইফের সাথে রেহানার বিয়ে হয়। সাইফের পরিবারের বক্তব্য, সকালবেলা অনেক ডাকাডাকি করার পরে যখন দরজা না খোলে তখন দরজা ভেঙে ঢুকে দেখা যায় একই খাটের ওপর ফ্যানের সঙ্গে একই দড়ি দিয়ে দুইজন ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। আমি মনে করছি ওরা মেরে এইভাবে করে রেখে দিয়ে, দুজনকে একসঙ্গে, দুজনে আমি একসাথে দেখেছি সিলিংয়ে জ্বলছে। আজকে 3 দিনের ঘটনা, এটা 23 তারিখের ঘটনা। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এরা মেরে ঝুলিয়ে রেখেছে। কি চাইছেন আপনি? আমি এখন চাচ্ছি প্রশাসন যে ব্যবস্থাটা নেবে সেই ব্যবস্থায়, প্রশাসনের পরে আমি নির্ভর করছি। মাঝরাতে শুট আউটের ঘটনা ঘটল এবার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের নলুয়াপাড়ার বাড়ির ভেতরে ঢুকে স্বাস্থ্য সহায়ক কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল হেলমেট পরা এক দুষ্কৃতীর বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস। মধ্যরাতে শুট আউটের নদিয়ার কৃষ্ণনগরে ডাক্তারের সহযোগীকে ডাক্তারের বাড়ির ভেতর ঢুকে গুলি করে খুন করলো হেলমেট পরা একটা দুষ্কৃতী। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর নলুয়াপাড়ার লেনে। মৃত যুবকের নাম কার্তিক বিশ্বাস। সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর কুমুদ বিশ্বাসের সর্বক্ষণে ছায়াসঙ্গী ছিলেন কৃষ্ণনগর চুনুরিপাড়া লেনের বাসিন্দা কার্তিক বিশ্বাস। অভিযোগ, মঙ্গলবার রাতে আনুমানিক 11:40 নাগাদ হাসপাতাল থেকে ফিরে যখন নিজের বাড়িতে ঢুকছিলেন চিকিৎসক, তখনই মাথায় হেলমেট মধ্যরাতে এমন একটা ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর বুধবার সকালে এলাকায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। কার্তিকের মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করে ডক্টর কুমুদ বিশ্বাসের বাড়ি চড়া হয় মৃতের প্রতিবেশীরা। ভাঙচুর চালানো হয়
চিকিৎসকের বাড়ি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুনের আসল কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনো শত্রুতার জেরে ওই খুন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ী সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। সময় এখন ছোট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারোজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারোজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারোজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগা। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম বৃদ্ধির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
বন্ধ তোলার নামে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবার সকালে মৎস্যনন্দপুরে তৃণমূল কর্মীরা পথ অবরোধের সময় বিজেপি কর্মীদের ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবলা থানার অন্তর্গত মৎস্যনন্দপুর রেলগেট এলাকায় বিজেপি কর্মীরা অবরোধ করার সময় তৃণমূল কর্মীরা অবরোধ তোলার নামে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। আরও অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা দর্শকের ভূমিকা নিয়েছিল। আক্রান্ত ছজনকে হাবলা হাসপাতালে আনা হয়েছে, আপাতত তারা চিকিৎসাধীন। সকালবেলায় মানে সাড়ে ছটার সময় মানে রেল লাইনের উপরে অবরোধ করেছি, তা বিরোধী পার্টি মানে তৃণমূলের সমস্ত নেতারা এসে সভাপতি মানে আমাদের ওখানকার যে ইয়ে হয়েছেন মন্ডলের না আমাদের পঞ্চায়েতের প্রধান হয়েছেন, উনি আর নেতৃত্বে সমস্ত পাবলিক আমাদের উপরে অ্যাটাক করে আমাকে মানে অ্যাটাক করতে এসেছিলেন। আমার ওপর অ্যাটাক করার জন্য যখন এ আসে তখন আমাকে হাত ধরে টেনেছিলেন, আমার হাতে এখনো নখের আঁচড় আছে। তা আমার সমর্থক আমার সতীর্থরা ওনার আমাকে বাঁচায় এবং যারা বাঁচাতে এসছে তাদেরকে মানে মানে কি বলবো, গিল চর ঘুষি যা পেরেছে তাই করছে, মানে তাদেরকে আমরা এখন হসপিটালে ভর্তি। বন্ধে তৃণমূলের বেঞ্জির দাদাগিরি বারাসাতে। বন্ধ তোলার নামে এক মহিলা বিজেপি কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও এই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূল নেতার লাথি খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন বিজেপি মহিলা কর্মী। বারাসাতের পীরগাছার নজিরবিহীন এই ঘটনায় লহমায় উত্তেজনায় পারদ চরমে উঠল। বারাসাত পীরগাছার বিজেপির অবরোধ তুলতে পথে নামেন তৃণমূল নেতা, বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদ উজ্জামান। পুলিশ কার্যত টুটো জগন্নাথের ভূমিকায় ছিল, তখনই আরশাদ উজ্জামানকে দেখা গেল হাত পা চালাতে। ছবিতে পরিষ্কার নিগ্রহ করার পরে প্রকাশ্য রাস্তায় বিজেপি মহিলা কর্মীকে লাথি মারেন তৃণমূলের অভিযুক্ত নেতা। ইসলামপুরে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধ সফল করতে পথে নামে বিজেপি কর্মীদের সরাতে পুলিশের চেয়ে বেশি আগ্রাসী দেখা যায় অনেক তৃণমূল নেতাকে। তবে আরশাদ উজ্জামানকে অত্যন্ত আগ্রাসী ভূমিকা নিতে দেখা যায়, পুলিশের চেয়ে তারই তাপট কার্যত বেশি ছিল। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিমজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা সিমজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।